স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বের আলোচ্য বিষয় গাড়ির ইঞ্জিন কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম কি? গাড়ির ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য যে পদ্ধতি বা সিস্টেম কাজ করে তাকেই কুলিং সিস্টেম বলে। কুলিং সিস্টেম দুই প্রকার, ওয়াটার কুলিং সিস্টেম, এয়ার কুলিং সিস্টেম। আজ আমরা ওয়াটার কুলিং সিস্টেম সম্পর্কে জানবো। ওয়াটার কুলিং সিস্টেম সাধারণত কুল্যান্ট ও পানির সাহায্যে কাজ সম্পন্ন করে। আসুন আমরা এর বিভিন্ন অংশের সাথে পরিচিত হই এবং কিভাবে কাজ করে জেনে নিই। ওয়াটার কুলিং সিস্টেমের অংশসমূহ: 1. রেডিয়েটর, 2. হোস পাইপ, 3. এক্সপেনশন ট্যাঙ্ক, 4. থার্মোস্ট্যাট ভাল্ব, 5. ওয়াটার পাম্প, 6. ওয়াটার জ্যাকেট, 7. প্রিয় দর্শক, এখন আমরা জানবো রেডিয়েটরের মাধ্যমে কিভাবে ওয়াটার কুলিং সিস্টেম ইঞ্জিনকে শীতল করে। রেডিয়েটরে কুল্যান্টের মিশ্রণ বা পানি দিলে সেই রেডিয়েটরটা পানির সার্কুলেশনটা ঠিক এভাবে ইঞ্জিনের চতুর্দিকে হতে থাকে। ওয়াটার জ্যাকেটের মাধ্যমে এই কুল্যান্ট ও পানির মিশ্রণ প্রবাহিত হতে থাকে, যার ফলে ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।